হ্যালো বন্ধুরা, আমি শুভ আর ঋষি গার্ডেনের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি চন্দ্রমল্লিকার উপরে। আপনাদেরকে আজকে দেখাবো যে চন্দ্রমল্লিকার শেষ মুহূর্তের পরিচর্যা কিভাবে করতে হয়। আমারই পাশের বাড়ির দাদা মুখার্জিদা, উনি কিভাবে এই চন্দ্রমল্লিকাগুলোকে পরিচর্যা করেছে তার কাছ থেকে একটু শুনে নেব। নমস্কার, আজ চন্দ্রমল্লিকা পরিচর্যা নিয়ে আপনাদের সকলকেই বলবো। এই যে গাছগুলো, এই মা গাছগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো জল দিয়ে। এবার জুলাই আগস্ট মাসে ঠিক ডগা থেকে কাটবেন, কেটে পিঞ্চিং না, ডগাটা কেটে বালির মধ্যে দিয়ে শিকড় যখন বেরোবে 3 ইঞ্চি পটে দেবেন। সেকেন্ডবার আপনারা ওই 3-4 থেকে 5 ইঞ্চি পটে দেবেন। 3 ইঞ্চি পটে আপনারা 1 সপ্তাহ কি 15 দিন রাখবেন। তারপরে 6 ইঞ্চি পটে রাখবেন 1 মাস। সঙ্গে খাবার দেবেন ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা কিছু যদি না পান, আপনার বাড়ির যে কিচেন ওয়েস্ট আছে আর কি, সেই সবজি খোলাগুলো এক জায়গায় পচিয়ে বা তার জল আপনারা দেবেন। পয়সা খরচা করতে পারেন, তবে মাঝে মধ্যে 15 দিন অন্তর অন্তর যে কোনো ফাঙ্গিসাইড দিতে হবে, ব্যাবিস্টিন হোক, সাপ হোক, অল্টারনেট করে ঘুরিয়ে ঘুরিয়ে একই ফাঙ্গিসাইড দিলে পরে সেটা স্টোর হয়ে যায়, কাজ করে না। আর একটা হচ্ছে আপনারা এরকম কাঠি পুঁতে দেবেন, দিয়ে ওটা গাছ ছোটো অবস্থায় দেবেন কাঠি পুঁতে। আর এখানকার যে শুকনো পাতাগুলো আছে এই পাতাগুলো ছাড়িয়ে দিতে হবে, এই ধরনের যে পাতাগুলো আছে এই ধরনের ছাড়িয়ে দিতে হবে। এবার এইখান থেকে দেখবেন আপনারা 7-8 ডাল বেরোচ্ছে, সেই ডালগুলো আপনারা অবশ্যই কেটে দেবেন। আর মাঝে মধ্যে কোনো কীটনাশক যদি না দেন, এই ধরনের পোকাগুলো, সাদামাছি, এই পোকাগুলো লাগবে এবং গাছের ক্ষতি হবে, ফুলের সংখ্যা কম হবে। আর চন্দ্রমল্লিকা আসলে হচ্ছে পিঞ্চিং করা, যত আপনি পিঞ্চিং করবেন তত এইটুকু টবে কত বড় চন্দ্রমল্লিকা হয়ে যাবে, 1 থেকে 1.5 হাজার ফুল আপনি হামেশাই পাবেন। যা খুব বেশি এ নয়, মাঝে মধ্যে খোল পচার জল 15 দিন অন্তর অন্তর পাতলা করে, একদম লিকার চায়ের মতন হবে পাতলা করে, যত পাতলা দেবেন গাছ তত গ্রহণ করতে পারবে। এই হচ্ছে চন্দ্রমল্লিকার পরিচর্যা। আর ফুল যখন চলে আসবে, ফুনি যখন চলে আসবে তখন আর কোনো খাবার দেবেন না। তবে কীটনাশক আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, সেটা জৈব কীটনাশক নিম তেল ব্যবহার করতে পারেন, কাকাটা সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়, বা ইমিডাক্লোরোপাইডের যে কোনো একটা কম্পোজিশনের নিয়ে। এই শাকার ডাল এগুলোতে ফুল হবে না, এবং যখন ফুল হয়ে যাবে তখন আপনি এই শাকার ডাল থেকে, আচ্ছা এই যে নিম্নচাপটা হয়ে গেল, বৃষ্টি পড়েছে, তা আপনি এগুলাকে কি করেছেন? আমার এটা খোলা ছাদে ছিল, তা বৃষ্টি যখন হয়ে গেল গাছগুলোকে সব কাট করে দিয়েছিলাম। বৃষ্টি থেমে যাওয়ার পর তুলে সব ফাঙ্গিসাইড, ব্যাবিস্টিন দিয়ে, আর কিছু দেওয়া হয়নি, যে কোনো কীটনাশক ব্যবহার করবেন, ওই পোস্তাদ হোক বা হাঙ্গাম হামলা। আর দেখবেন এরকম কোনি চলে এসছে, ফুল চলে এসছে, তখন কোনো রকম খাবার দেবেন না গাছে, মাঝে মধ্যে কীটনাশক দিতে পারেন, আর প্লেন যে কোনো জল আপনার দেবেন, আর মাঝে মধ্যে টবগুলোকে ঘুরিয়ে দেবেন, হয়তো পশ্চিম দিকটা পূর্ব দিকে করে দেবেন, পূর্ব দিকটা পশ্চিম দিকে করে দেবেন, এভাবে টবগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, সমস্ত ডালে সমসংখ্যক ফুল আপনার আসবে। চন্দ্রমল্লিকা আপনাদেরও ভালো হবে, অবশ্যই হবে, একটু সময়। আর রাত্রিবেলায় টর্চ লাইট নিয়ে আপনারা গাছে গোড়ায় গোড়ায় এসে দেখবেন যে গাছে কোনো পোকা আছে, যদি আসে লেদা পোকা হাত ধরে দিতে, এতে সানবার্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই, প্রত্যেকটা কাণ্ডই পর্যাপ্ত আলো এবং রোদের যে এটা ঠিক মতো পাবে। প্রত্যেকটা ডালে ভালো ফুলগুলো আছে, ছোটো বড়ো ভালো, জল কমের জন্য গাছ বাড়বে না। এই যে গাছটা শুকিয়ে গিয়েছে, এই গাছটা বিকালবেলায় জল দিলেই আবার তাজা হয়ে যায়।
পুরো পাতাগুলো হেলে পড়ে।